13ই ডিসেম্বর 1971 এদিনে চারদিকে উঠতে থাকে বাঙালির বিজয় নিশান। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। শুধু ময়নামতিতেই আত্মসমর্পণ করে 1134 জন, আর সৈয়দপুরে আত্মসমর্পণ করে 48 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ 107 পাকিস্তানি সেনা। খুলনা, বগুড়া ও চট্টগ্রামে হানাদারদের সঙ্গে মুক্তিবাহিনী ও স্থানীয় মানুষের অবিরাম যুদ্ধ চলে। মুজিবনগরে তখন চরম উত্তেজনা। এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রতি মুহূর্তে খবর আসছে বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত। আজকের দিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছে যায়। অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে। 57 নম্বর ডিভিশনের 2টো ব্রিগেড এগিয়ে আসে পূর্ব দিক থেকে। উত্তর দিক থেকে আসে জেনারেল গন্ধর্ব নাগদার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামা ছাত্রী সেনারা। পশ্চিমে 4নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে। যৌথবাহিনীর সেনাদল শীতলক্ষা ও বালু নদী অতিক্রম করে ঢাকার 5 থেকে 6 মাইলের মধ্যে পৌঁছে যায়। বাংলাদেশের নিয়মিত বাহিনীর সর্বপ্রথম ইউনিট হিসেবে ঢাকার শীতলক্ষার পূর্বপারে মুরাপাড়ায় পৌঁছায়। বাসাবো ও খিলগাঁও এলাকার চারদিকে আগে থেকেই পাকিস্তান বাহিনী ফিল্ড ডিফেন্স বা আক্রমণ প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা সহ অবস্থান নেয়। কিন্তু ঢাকার আকাশ মিত্রবাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকায় পাকিস্তানি বাহিনী তেমন সুবিধা করতে পারেনি। আকাশ, জলে, স্থলে সব দিকে হানাদাররা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে আরজি পাঠান, আরও সাহায্য চায়। এদিন হানাদার বাহিনীর অবস্থা বেগতিক হয়ে যায় আর মুক্তিবাহিনী উড়াতে থাকে বিজয়ের পতাকা। Radio Today, 89.6 FM.